নমস্কার বন্ধুরা করবিশ কিচেন চ্যানেলে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি নতুন স্বাদের একটি ব্রোকলি রেসিপি নিয়ে এসেছি চটজলদিও বানিয়ে নেওয়া যাবে গুনে ভরপুর ব্রোকলিকে এরকম পোচ এগের সঙ্গে যদি বানিয়ে নেন অসাধারণ টেস্ট হয় টেস্টটাও বদল হয় পরিবারের সবাই বা অতিথি এলে বানিয়ে নিতে এই রেসিপি জুড়ি মেলা ভার সুতরাং বানিয়েই নেওয়া যায় আমার রেসিপিটা তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে এরকম নানা ধরনের রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় চলুন এবার দেখাই কিভাবে বানিয়েছি ব্রোকলি পোচেক রেসিপি করার জন্য প্রথমে চারটে দেশি ডিম নিয়ে নিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজগুলো দেখুন একটুখানি মেখে নেব লঙ্কার সঙ্গে তাহলে কিন্তু ভালোভাবে লবণ হলুদ মিশিয়ে নিলে সব জায়গায় লবণের বা সমস্ত হলুদ লঙ্কার টেস্টটা চলে আসবে সেক্ষেত্রে আর একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি রেডি করে নিলাম প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি মাখা পেঁয়াজ থেকে একটুখানি দিয়ে দিলাম বাটির মধ্যে এইবার একটা দেখুন দেশি ডিমটা ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিয়ে ডিমের সাদা অংশটা কিন্তু বার করে নিচ্ছি এইবার কুসুমটা দেখুন রেখে দিচ্ছি আস্তে ধীরে কুসুমটা যাতে ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখবেন দেখুন কুসুমটা চামচের উপর চলে এসছে বড় চামচ নিলে সুবিধা হবে এইবার ডিমটার সঙ্গে পেঁয়াজটা সাদা অংশের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন নেওয়ার পরে এই পেঁয়াজটা এই একটা বাটিতে তেল মালিশ করে দিন হাত দিয়ে ব্রাশ করে দিলেই হবে তেলটা ভালোভাবে না মা কিন্তু পোচটা খুব সুন্দর উঠে যাবে এবার ডিমের সাদা অংশটা দিয়ে দিন এরপরে আস্তে করে যে নাড়িয়ে দিন দেওয়ার পরে খুব সাধারণভাবে ডিমের কুসুমটা যোগ করে দিন একদম আস্তেভাবে নরম হাতে করবেন যাতে ভেঙে না যায় তাহলেই কিন্তু রান্নার পোচের সৌন্দর্যটা নষ্ট উপর থেকে মরিচ আর একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিন ব্যাস এইভাবে চারটেই রেডি করে নিলাম এইভাবে আপনারা কিন্তু করতে পারবেন দেখে ভাববেন করব না তা কিন্তু না আপনারাও করে নিন চলুন চারটে ডিম পোচ আমি পুরো রেডি করে নিয়েছি এটা এইভাবে খেতেও অসাধারণ লাগে আমি সব সময় করি সেই রেসিপিটাই দেখালাম একটা প্লেটে তুলে নিলাম অন্যদিকে গ্যাসের মধ্যে জলটা গরম বসিয়ে দিয়েছি আস্তে করে চারটি বাটি বসিয়ে দিচ্ছি এইবার এইটা ধীরে ধীরে একটুখানি সময় হতে দিন উপর থেকে একটা হালকাভাবে চাপা দিতে পারেন চাপা দিলে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর যদি এইভাবেই রাখতে চান তাহলে কিন্তু চাপা দেবেন না দেখছেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রচেক্টটা এগে পরিণত হচ্ছে কীরকম এই আস্তে করে আপনাকে করে নিতে হবে পাঁচ দশ সাত মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে এবার রেডি হয়ে গেল আমার ততক্ষণে ব্রোকলিটা আমি কেটে নিচ্ছি আমার নেওয়া ব্রোকলিগুলো যেটা ব্রোকলি কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই সময় কিন্তু খেয়ে নিতে পারেন মহিলাদের জন্য কিন্তু খুবই উপকারী বাচ্চাদের জন্য অল্প যারা খায় বাচ্চারা তাদের কিন্তু এইভাবে খাওয়াতেই পারেন বকলি দু চার পিস সুতরাং শীতকালে স্বাদ বদল করতে বলুন শরীরের নানা রকম গুণের জন্য ব্রোকলি দু একদিন খাওয়াই যেতে পারে সমস্ত ব্রোকলি ততক্ষণে কেটে আমি রেডি করে নিলাম এইবার এর সঙ্গে কতগুলো আলু কেটে নিয়েছি কিন্তু সেটা আর দেখাই ব্রোকলি ব্রোকলির সাইজগুলো এই এসেছে আর আলুগুলো এই মাপের কেটে নি চলুন এবার ততক্ষণে যেভাবে করব এগুলো সব কিন্তু ধোয়া কড়াই তেল চাপিয়ে দিয়েছি যে তেলের মধ্যে আমি প্রথমে গরমটা করে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেব এক্ষেত্রে একটু অন্য টেস্টে করতে চেয়েছি আপনারা সেইভাবেই করলে টেস্টটা ভালো হবে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে ব্রোকলিগুলোও দিয়ে দিন ব্রোকলিগুলোও হালকাভাবে ভেজে তুলে নিন অন্য পাত্রের মধ্যে এই ব্রোকলিগুলো ভাজলে একটা বেশ সুন্দর স্মেল চলে আসে তাই ভেজে নেওয়া এখন একটা প্রেশার কুকারের মধ্যে ব্রোকলিগুলো দিন এক কাপ জল দিন একটু লবণ যোগ করুন সিটিটা উঠবে সিটিটা হাফ তুলে দেবেন ওঠার পর অন্যদিকে মশলার জন্য দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর এক চামচ জিরে নিয়ে নিয়েছি এগুলো মিক্সির মধ্যে যোগ করে পেস্টটা বানিয়ে নেব তাহলে মিহি পেস্ট হয়ে যাবে ততক্ষণে ব্রোকলিগুলো দেখুন সিটিটা হাফ তুলে দিয়েছিলাম আলুটা ব্রোকলিটা কিন্তু গোটা গোটা আছে একদম ঘাটেনি আপনারা করেও এভাবে করে নিতে পারেন পোচগুলোও রেডি হয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়েছি অন্যদিকে কড়াটা বসিয়ে দিলাম কড়ার তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে এবার প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা গরম করতে সঙ্গে সঙ্গে শুকনো লঙ্কাটা দেবো একসঙ্গেই দুটো লাল লাল করে ভেজে নেওয়ার পরে পাঁচটা রসুন আমি ম্যাশড করে নিয়ে যোগ করলাম রসুনটা দেখতে পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নেব স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে ভাজার পরে অন্যদিকে দুটো পেঁয়াজ কোচানো ছোটো সাইজে যোগ করে দিন লাল লাল করে ভেজে নিন মোটামুটি পেঁয়াজ রসুনের স্মেলটা একদম চলে গেলে এর মধ্যে যোগ করে দিন এক চামচ আদা আদাটা নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো দিয়ে দিন এইভাবে ধীরে ধীরে নেড়ে মশলাগুলো একদম কষে নিন মশলাগুলো ড্রাই করে কষতে হবে তার মধ্যে দিয়ে দিন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এইভাবে সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে কষে নিন একটুখানি জল যোগ করুন তাহলে কিন্তু মশলার কষাটা আরও ভালোভাবে দেখুন লাল লাল করে পুরো কষা হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তার মানে মশলাটা আমার পুরো রেডি এইবার বকলিগুলো হয়ে যাওয়া যোগ করে দিন এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু বয়েলড হয়ে আছে ব্রোকলি আলুটা এবার আস্তে ধীরে নাড়িয়ে দিন আর সামান্য পরিমাণে দেখুন এর মধ্যে যোগ করে দিন গরম জল এইবার আস্তে ধীরে সমস্ত মশলা মিশিয়ে দিন এক মুঠো কড়াইশুঁটি আমি যোগ করে দিলাম আর একটু টেস্টের জন্য লবণ আর মরিচ হাফ চামচ যোগ করলাম এটা মরিচটা দেখে দেবেন আপনাদের ঝাল যেরকম খাবেন মরিচের ঝালটা একটু বেশি হয় জানেন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করুন ব্যাস ফুটতে আরম্ভ করেছে কারিটা দেখতে পাচ্ছেন এর মধ্যে বসিয়ে দিন পোচ এগের পোচটা এটা কিন্তু এইভাবে করলে আর তেলটা বাটির গায়ে মাখিয়ে নিলে সহজেই উঠে যাবে কোনো রকম ঝামেলা নেই একদম স্মুথ উঠে গেছে প্রত্যেকটা আর ডিমের কুসুমটা নরমই থাকবে পোচ একদম দেখতে পাচ্ছেন উপর থেকে এইভাবে বসিয়ে দিন পোচগুলো আস্তে ধীরে এবার বসিয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে দিন কিছুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে হতে দিন যাতে ঝোলটার সঙ্গে পোচ একগুলো মিশিয়ে যায় তবে বেশিক্ষণ ফোটাবেন না তাহলে কিন্তু পোচটা খুব টাইট হয়ে শক্ত হয়ে যাবে আর সেই টেস্ট থাকবেন একটু গরম মশলা ছড়িয়ে দিন এটা কিন্তু পাঁচ সাত মিনিট এর মধ্যেই রেডি করে নিতে হবে গরম মশলা মরিচ টরিচ যা আছে সমস্ত কিছু ছড়িয়ে দিন ব্যাস আর একটুখানি সমান নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা একটু ঘন হলেই বন্ধ করে দেবেন আর একটা চাপা দিয়ে দেবেন এখন দেখতে পাচ্ছেন কাছের থেকে কালারটা কীরকম হচ্ছে বকলিগুলো গোটা আছে আলুগুলোও বয়েলড হয়ে গেছে অসাধারণ টেস্টে রুটির লুচি পরোটা যার সঙ্গে খাবেন এটা কিন্তু রাতের একটা রেসিপি হিসাবে চট জলদি বানিয়ে নিতে পারেন আজ আসি আবার দেখা হবে থাকবেন সুস্থ থাকবেন